হাই এভরিওয়ান, চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আমরা গিয়েছিলাম ইস্ট সিকিম, তার ভিডিও তোমরা আগে না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। ইস্ট সিকিমের শপিং করার জন্য আদর্শ জায়গা একটি মাত্রই পাবে, তা হলো রংলি বাজার। আজ এই ভিডিওতে রংলি বাজারের সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরব। এই রংলি বাজারের গিফট আইটেমগুলোর দাম গ্যাংটক বা দার্জিলিংয়ের তুলনায় অনেকটাই কম, তাই এখান থেকে শপিং করা বুদ্ধিমানের কাজ হবে। আমরা ঋষিখোলা থেকে পদমচেনে যাওয়ার পথে রংলি বাজার গিয়েছিলাম। ঋষিখোলা থেকে রংলি বাজারের দূরত্ব 20 কিলোমিটার, যেতে আমাদের সময় লেগেছিল 40 থেকে 50 মিনিট। আর রংলি বাজার থেকে পদমচেনের দূরত্ব 22 কিলোমিটার এবং জুলুকের দূরত্ব 33 কিলোমিটার। রংলি বাজারেই মূলত জুলুকের জন্য পারমিট করাতে হয়, তাই ওই সময়টা শপিংয়ের জন্য আপনারা ব্যবহার করে নিতে পারেন। ইস্ট সিকিমের অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলোতে খুব একটা শপিংয়ের জন্য দোকান পাবেন না, পেলেও রংলি বাজারের মতন কম দামে পাবেন না। রংলি বাজারে গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা চার্জ নিয়ে থাকে। এছাড়াও জুলুকের জন্য পারমিট করানোর জন্য গাড়ি পিছু 800 টাকা এবং সকল যাত্রীর পাসপোর্ট ফটো 2 কপি ও ভোটার আইডি কার্ডের জেরক্স 1 কপি করে নিয়ে থাকে। এই পারমিট ড্রাইভাররা সাধারণত করিয়ে থাকেন। আপনারা যদি নিজস্বভাবে গাড়ি নিয়ে যান তো আপনাদেরই এই পারমিট করিয়ে নিতে হবে। ইস্ট সিকিমের গ্রামগুলোর মেন বাজার এই রংলি বাজার, তাই শপিংয়ের দোকান ছাড়াও এখানে অন্যান্য দোকানও দেখতে পাবেন, যেমন স্টেশনারি দোকান, গ্রসারি আইটেমের দোকান, বাসনপত্রের দোকান, সেলুন, ফোনের দোকান, মাছ দোকান, মাংস দোকান, সবজি দোকান, এছাড়াও যে সমস্ত দোকান একটি বাজারে দেখা যায় সেই সমস্ত দোকান এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে বাজারের মধ্যে পুলিশ স্টেশন ও স্কুল আছে, এছাড়াও থাকার জন্য হোটেল বা লাঞ্চের জন্য হোটেলও পেয়ে যাবেন। এখানকার হোটেলের প্রাইস ওই 900 টাকা থেকে স্টার্টিং পার ডে। এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন খুব বেশি দোকান নেই, 6-7টা দোকান দেখতে পাবেন, তাই গ্যাদারিংও একটু বেশি। দোকানদারগুলো বাংলা ভাষা খুব একটা না বুঝলেও হিন্দিতে পটু। দোকানগুলোতে ফিক্সড প্রাইস বলছিল, তবে পরিমাণে বেশি নিলে কমও করে দিয়েছিল। দোকানগুলোতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কোনো দোকানে যদি ছাতার দাম 20 টাকা কম বলে তবে চাদরের দাম 20 টাকা বেশি, আবার কোনো দোকানে চাদরের দাম 20 টাকা কম বললে ছাতার দাম 20 টাকা বেশি। তাই আপনারা সবগুলো দোকান ঘুরে যে দোকানে যে জিনিসের দাম কম সেই দোকান থেকে সেই জিনিসটা কেনার চেষ্টা করুন। আমরাও তাই করেছিলাম, বেশি দোকান না থাকায় এইটা সুবিধা হয়েছিল। এখানে যে চাবির কিরিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল 20 টাকা। এখানে স্টার্টিং প্রাইসই ছিল গিফট আইটেমের 20 টাকা। আমরা নিয়েছিলাম একটা গাড়িতে লাগানোর, স্কুটিতে লাগানোর ছোট ফ্ল্যাগ আর এই চাবির রিং। এই এটা আমাদের কস্ট পড়েছিল 30 টাকা, আর যে ফ্ল্যাগটা নিয়েছিলাম সেটা 20 টাকা। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো বুদ্ধর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছোট সাইজের ছিল, এগুলো স্টার্টিং প্রাইস ছিল 100 টাকা, তারপরে আপনি যদি বড় নিতে চান তার সেই অনুযায়ী দামটা পড়ে যাচ্ছিল বেশি। আচ্ছা, তারপরে আমি এখান থেকে নিয়েছিলাম ম্যাগনেট, ইস্ট সিকিম লেখা ছিল ম্যাগনেটে, সেটার প্রাইস পড়েছিল 50 টাকা। তারপরে আরও অনেক গিফট আইটেম আপনারা দেখতে পেয়ে যাবেন। এছাড়াও আমরা আগে যে চিরামাটির কাপ দেখিয়েছিলাম ওইটার প্রাইস ছিল 150 টাকা, আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ভেঙে যাওয়ার ভয়ে আমি নিতে পারিনি। আচ্ছা, এখানে গেলেই বেশিরভাগ দোকানে, মানে গিফট আইটেমের দোকানে আপনারা ওই চিরামাটির কাপ দেখতে পেয়ে যাবেন। ওরা খুব ভালোভাবে প্যাকিং করে দেয় কিন্তু আমি আমার পার্সোনাল প্রবলেমের জন্য আমি নিতে পারিনি। আচ্ছা, এখানে আমরা এই দোকান থেকে আমরা ছাতা নিয়েছিলাম, ছাতাগুলোর প্রাইস আমাদের পড়েছিল 200 টাকা পার পিস এমনি সিঙ্গেল, আর যদি আমরা 12 পিস নিয়েছিলাম একটা প্যাকেট তো আমাদের পড়েছিল 190 টাকা। আপনারা যদি এরম বেশি নিয়ে থাকেন তো আপনাদের সেটা কম করে দেবে ওনারা। এই একই ছাতা আমি গ্যাংটকে দেখেছিলাম যেটা প্রাইস বলছিল 300 টাকা, আর নিউ জলপাইগুড়ি স্টেশনেও এই একই ছাতা আমরা দেখেছিলাম সেটার প্রাইস বলছিল 250 টাকা। তো আমি কম্পেয়ার করে দেখেছি ছাতার প্রাইস তুলনামূলক রংলি বাজারে অনেকটাই কম।
আর এখান থেকে ছাতা নেওয়ার কারণ হচ্ছে এই ছাতাগুলো যথেষ্ট মজবুত এবং অনেকটাই বড়। আমাদের এখানে ছাতা তুলনামূলক অনেকটা ছোট, ওই ছাতাগুলোর মধ্যে দুজন মানে আরামসে হয়ে যাবে, এতটাই বড় ছাতা ছিল। তো এই দাদার দোকান থেকে আমরা ছাতা নিয়েছিলাম। আর এখানে মূলত গাড়িগুলো পার্কিংয়ে ছিল, পার্কিংয়ে আগেই বলেছি পার্কিংয়ে নিচ্ছিল 30 টাকা। আর এখানেই আমাদের পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভাররা চলে যাচ্ছিল পারমিট করাতে জুলুকের জন্য, আর আমরা এখানে শপিং করে নিচ্ছিলাম। আর এখানকার যে স্টেশনারি দোকানগুলো, এই যে দাদার দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানে অনেক ধরনের ক্যান্ডি ছিল, কর্ন ক্যান্ডি, বিভিন্ন ধরনের মানে ওদের বিভিন্ন যে সবজিগুলো হয় সেই সবজির মানে ক্যান্ডি তৈরি করে ওরা সেল করছিল। মানে পার পিস চকলেটের প্রাইস পড়ছিল 5 টাকা বা 4 টাকা বা 3 টাকা এইরকম। তো সেইগুলো যথেষ্ট টেস্টি ছিল, তো সেই ভিডিওটা ক্লিপটা আমার নেওয়া হয়নি। আর এই যে এখানে যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ এগুলো 500 থেকে স্টার্টিং ছিল, এবার যেমন কোয়ালিটি বা দেখার অনুযায়ী প্রাইসগুলো হাই হচ্ছিল। আমি যে এইটা ধরে আছি এইটার দাম ছিল 1000 টাকা বলছিল। তো এখান থেকে আমি ওগুলো নিইনি, কারণ এগুলো প্রাইস আমার তুলনামূলক একটু বেশি লেগেছে, কারণ আমাদের এখানে নিউ মার্কেটে যথেষ্ট কম, জিনিসপত্রের দামগুলো অনেকটাই কম থাকে। আর এখানে যে এই জ্যাকেটগুলোর প্রাইস ছিল তোমার ওই 1000 থেকে স্টার্টিং, তারপর আরও বেশি ছিল, যেমন দেখতে হবে বা যেমন সাইজ অনুযায়ী দামটা ওঠানামা করছিল। আর এই টুপিগুলো, এগুলো 100 টাকা পিস ছিল, যেগুলো আমি অনেকগুলো নিয়েছি আমার ভাই বোনদের জন্য। আর এখানে এক ধরনের মাফলার ছিল, মাফলারগুলো ওই 150 টাকা স্টার্টিং ছিল। আর চাদরগুলোর স্টার্টিং প্রাইস ছিল 150, 200, 300, 350, 400, আর হাই কোয়ালিটিরও ছিল, যে যেমন নিতে পারবে। তবে 150 বা 200 টাকার কোয়ালিটিও খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর পঞ্চুগুলোর প্রাইস, ছোটদের পঞ্চু স্টার্টিং প্রাইস ছিল 150 টাকা থেকে স্টার্টিং, 200 ছিল, 350 ছিল। ডিজাইন ও কোয়ালিটি অনুযায়ী দাম নির্ভর করছিল। আর বড়দের পঞ্চু ওই রকম 600 থেকে স্টার্টিং ছিল, 500-600 থেকে স্টার্টিং ছিল। এখানে আপনারা ক্যাশ ছাড়াও গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্ট করার অপশন ছিল, এখানে স্ক্যানার কোড দেওয়া ছিল, আপনারা সেটার মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারেন। তবে এখানে নেটওয়ার্ক প্রবলেম দেখা দিতে পারে, আপনাদের এয়ারটেল বা জিও সিম থাকলে সেই প্রবলেমটা অনেকটা কম হবে। পাহাড়ে এয়ারটেল বা জিও খুব ভালো কাজ করে। এই দোকানগুলো সকাল 7টা থেকে ওপেন হয়ে যায় আর খোলা থাকে রাত 8টা পর্যন্ত। ভিড় এড়ানোর জন্য যতটা সম্ভব সকাল সকাল যেতে পারেন, ভিড় এড়িয়ে কিছুটা ভালোভাবেই রিল্যাক্স হয়ে মনের আনন্দে শপিং করুন। তবে আমাদের পৌঁছতে দুপুর 12টা গড়িয়ে গিয়েছিল, তাই খিদেও পেয়েছিল প্রচুর। ওখান থেকেই আমরা খেয়ে নিয়েছিলাম আমাদের পছন্দের পাহাড়ি মোমো। টেস্ট খুব একটা ভালো না হলেও খারাপ ছিল না। 8 পিস ভেজ মোমোর প্রাইস ছিল 50 টাকা, আর চিকেন মোমোর প্রাইস ছিল 8 পিস 70 টাকা। এই দোকান থেকেই আমরা মোমো খেয়ে নিয়েছিলাম। আমরা যখন শপিং করছিলাম সেই ফাঁকে আমাদের ড্রাইভার পারমিট করিয়ে নিয়েছিল। এই ছিল সেই পারমিটের কাগজ যেখানে আমাদের সমস্ত ডিটেলস আছে। তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, পদমচেন। পদমচেনের ভিডিও আপনারা না দেখে থাকলেন অবশ্যই দেখে নিন আমার চ্যানেলে, এর আগে আমি শেয়ার করেছি পদমচেনের ভিডিও, সেখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখন ধীরে ধীরে ইস্ট সিকিম ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দের স্থান হয়ে উঠছে, তাই আপনারা যদি কম খরচে প্রকৃতির প্রেমে পড়তে চান তাহলে চলে যেতে পারেন ইস্ট সিকিম। আমি কথা দিতে পারি একদমই হতাশ হবেন না। ইস্ট সিকিমের সমস্ত ডিটেলস সহ একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব।
খুব শিগগিরই জুলুকের ডিটেলস ভিডিও নিয়ে এই চ্যানেলে আসতে চলেছি। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো, আর যদি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং।